দুমাসব্যাপী জনসংযোগ কর্মসূচি শুরুর প্রাক্কালে কোচবিহার জেলায় এসে মদন মোহন মন্দিরে পুজো দিলেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এরপর এলাকার সাধারণ বাসিন্দাদের সমস্যা জানতে পেরেই কোচবিহার হাসপাতালে গেটের সামনে লিচুতলা কমপ্লেক্স এলাকায় নেমে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। পাশাপাশি জমির পাট্টা দেওয়ার আশ্বাস দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উল্লেখ্য, পঞ্চায়েত ভোটকে সামনে রেখে অর্থাৎ 25 এপ্রিল মঙ্গলবার থেকে জনসংযোগ কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল কংগ্রেস। দুমাসব্যাপী এই প্রচারের প্রধান মুখ থাকবে অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূলের নবজোয়ার নামে কর্মসূচি গ্রহণ করেছে তৃণমূল। অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে বলেছেন, শান্তিপূর্ণ অবাধ নির্বাচন তো হবেই, প্রার্থী ঠিক করতে দেওয়া হবে, মানুষের মতামত নেওয়া হবে। 60,000 গ্রামীণ বুথকে প্রার্থী হবে কে তা নিয়ে মানুষের মতামত নেওয়া হবে, এমন কাউকে প্রার্থী করা হবে যে মানুষের পাশে দাঁড়িয়ে কাজ করবে। আগে বন্ধ করে প্রার্থী ঠিক করা হতো, সুপারিশ আসত, সিদ্ধান্ত নিত নেতৃত্ব, কিন্তু এবার ভারতে প্রথমবার গ্রামের মানুষের পঞ্চায়েত ভোট করতে, পঞ্চায়েতে প্রার্থী তৈরিতে মানুষেরই মতামত নেওয়া হবে বলে জানিয়েছেন তিনি। 20 তারিখ কলকাতায় আমাদের দলীয় কার্যালয়ে আমি নতুন প্রচার অভিযানের শুভ সূচনা আমরা করেছিলাম, যার নাম তৃণমূলে নবজোয়ার। এবং আমি বলেছিলাম যে 25 তারিখ থেকে আমরা এই প্রচার অভিযান বা কর্মসূচি প্লিজ সাইলেন্ট এবং প্রায় 2 মাস ব্যাপী এই কর্মসূচি বিভিন্ন জেলা হয়ে সাগরে এসে শেষ হবে, যেখানে পঞ্চায়েতের মানুষের কাছে গিয়ে আমরা আপনাদের কাছে জানতে চাইছি, আপনারা আপনাদের নির্দিষ্ট গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদে কাকে প্রার্থী চাইছেন। আগে যখন ভোটের পরিবেশ থাকতো না বা প্রচার চলত, আমরা স্লোগান দিতাম যে সকাল সকাল ভোট দিন, নিজের ভোট নিজে দিন, নিজের প্রার্থীকে ভোট দিন। এখন নিজের ভোট নিজে দিনের সাথে সাথে নিজের প্রার্থী বেছে নিন, অর্থাৎ কাকে আপনি প্রার্থী করবেন সেটাও আমরা এক ধাপ এগিয়ে গিয়ে আপনাকে সুযোগ দিচ্ছি, যাতে আগামী দিন গ্রাম পঞ্চায়েত আপনার সার্টিফিকেট পাওয়া লোক, অর্থাৎ মানুষ যাকে সার্টিফিকেট দেবে সেই গ্রাম পঞ্চায়েতের প্রধান হবে, উপপ্রধান হবে, গ্রাম পঞ্চায়েত মেম্বার হবে।